আর রঞ্জিত দাস আমার হাখার মানুষ, আর ফণি তালুকদার সরসাবরী হাখার মানুষ। ফণি তালুকদার হল সরসাবরী বজালী ভবানীপুৰ, বৃহত্তৰ বজালী ভবানীপুৰক লৈ আমি ইয়াতে আমি মানে সাংগঠনিক ভেটি সুদৃঢ় কৰছোঁ। গতিকে ফণি তালুকদাৰক বাদ দি বজালী ভবানীপুৰ, ফণি তালুকদাৰক বাদ দি বজালীপুৰ ভবানীপুৰ বজালী অন্তৰ্ভুক্ত হ'ব নেকি? আপনি যে বলে যে বিজেপির বজালী জিলা হিসাবে তেখেতে অন্তর্ভুক্ত নহয়, এগারী জনপ্রতিনিধি সম্মানীয় ভবানীপুর সমষ্টির বিধায়ক, আপনার এই শব্দ নকব যে বজালী জিলা বিজেপিক যে মই আরম্ভণি আপনি কোৱাৰ পাছত মই যেটা কথাটো অবগত হলো ক্ষমা খুঁজিছো। মই এইখিনি কৰাৰ উদ্দেশ্য মোৰ একো উদ্দেশ্য প্ৰভাৱিত নহয়। অসম সাহিত্য সভাৰ এইবাৰ 25 চনত এটা আমাৰ ডাঙৰ মহাসভা হৈ আছে। এইটোৰ কেনা প্ৰথম দিনাৰ পৰা লাগিছে আপোনালোকে জানে যে প্ৰথম যিদিনাখন আমাৰ অপেন মিটিং হ'ল, তাৰপিছত আমাৰ যিখন ডিচিশ্যন কমিটি বনাওঁ সেইখন কাৰোবাৰ কোৱাৰ্টাৰত বনাই আনি ইয়াত মাতি দিয়া হৈছে। হওক মাতি দিয়া, মোৰ আপত্তি নাই, ভগৱানে তাত তেখেতক ভাল মতি গতি দিয়ক। তাতে য'ত মাতা হৈছে তাৰে ওচৰৰ কোৱাৰ্টাৰটোতে মই বহি আছোঁ। এটা ফোন মোৰ তাত নগ'ল যে ফণিক মাতক, ফণিটো অৰিজিনেল বজালীয়া, বজালীৰ ল'ৰা, মোৰ ঘৰ মামাখেতাৰ, হয় নাই? এতিয়া আমি পাম ধৰিছোঁ চবৰ ভিতৰত, গতিকে মোৰ আত্মা লুকাই আছে ইয়াত। যদি কিবা বিশৃংখল দেখা পাওঁ আত্মাই কান্দিব। আজি লজ্জাহীনভাৱে মই আহিব লগা হ'ল, কিয় মই থাকিব নোৱাৰিলোঁ? কাৰণ ইমান ধুনীয়া ভৱন এটা হ'ব, এই ভৱনটোত কোনোবাই 1 টকা দিছে, কোনোবাই 1 কোটি দিছে। 1 কোটিটা মানুহজনৰ ঘৈণীয়েকৰ নামত আমি সাহিত্য ভৱনটো দিব নোৱাৰোঁ? আজি সেই পৰিস্থিতি ইয়াত হৈ গৈছেনে? কওক এজন মন্ত্ৰী ৰাজনীতিবিদক নামাতে যদি আমাৰ কথা নাই, ৰাজনীতিবিদৰ এজনক মাতিছে এজনক মাতা নাই, যিজন ইয়াৰে ভাই বোন জন্মগত তেখেতক মাতা নাই, এজনক মাতিছে। এটা ভাল হ'ল আজি মানুহ আছে আৰু সাহিত্য সভাটো শৃংখলাবদ্ধভাৱে হ'ব লাগিব। আৰু এনেকুৱা ভুল কৰিলে প্ৰতিবাদ আজি বজালীবাসীৰ বাবে সৌভাগ্য। মই কেইদিনমান আগতে চৌপতিত কৈছিলোঁ যে আমাৰ বিকাশৰ বাৰ্তা অসমত চবৰ সকলোতে বোৱাৰ লগে লগে প্ৰচলিত কৰিছে। গতিকে আজি আমাৰ সাহিত্য বা 25 চনত আমাৰ অসম সাহিত্য সভাৰ অধিৱেশন পাঠশালাত হ'ব, বজালীত হ'ব।
তার বাবে আমার একটা কার্যালয়ের অতি দরকার আছে আর এই ভবনটা আজ মুক্তি করা হল। আজি আপনি সভাখন অহাতে যথেষ্ট পলম হল আসলে কি আছে সময়সূচী গম পাব আজি পলম মানে এই আচরিত কথা যে আমার বজলি বাৰ্ষী মানুষ মই ভাবো অসমের মানুষ এখানে শৃঙ্খলাবদ্ধ মানুষ শৃঙ্খলা মানি চলা মানুষ সংস্কৃতির একটা প্রাণকেন্দ্র কিন্তু ইয়াত দেখা গেল যে লাহে লাহে আমার আর সাহিত্য সভা একটা জাতীয় সংস্কৃতি অসমের কারণে গৌরব অসমের কারণে সম্পদ আর ইয়াত পাঠশালা সাহিত্য বা হওয়ার লগে লগে ইয়াত যেন রাজনীতির বাতা ববলৈ ধরেছে এনেকুৱা এটা অনুভব হয়েছে কারণ যেদিন এখন আমার সাহিত্য সভার পূর্ণাঙ্গ অধিবেশনের বাবে রিসেপশন কমিটি পাতা হল এই রিসেপশন কমিটিক মই ঘরের ভিতরতে হওয়া বলে মানে অনুমান করছো মানে নিমন্ত্রণ নাপালো মানে ওপেনলি কই দিছিল যে এই বাতাবরণটা যেন আছে আমার মুখ্যমন্ত্রী মহোদয় কিনা এখন হেরিত আমাক কৈছিল যে বরকি আমার রাজনীতি বিদে সাহিত্য সমাব নাল আর আজি এই সাহিত্য হওয়ার এই ধুনিয়া অনুষ্ঠান এটা ইনগ্রেশন অনুষ্ঠান এটা বজালিবাসী মানুষ সবই গম পাইছে মর নিমন্ত্রণ নয় এটি কোনো বাপকা সম্পত্তি নয় কোনো দেউতাকর সম্পত্তি নয় কোনোবাই এক টাকা দিছে কোনোবাই এক কোটি দিছে এক কোটি দিয়াটোর জেপত কোনো পকেটত যেন কোনো সাহিত্য সভার বিষয়রূপে সোমাই না থাকে তারবাবে মই একদম কারো জোরে শ্রীচরণ সেবা ধরছো আজি আমার অতুল কলিতা ইয়ারে সম্পাদক ইয়ারে গোস্বামী সভাপতি পাহরি যাব কালি রাতে 10টা বজাত অতুল কলিতাক মই নগেন চৌধুরীর ফোনে ফোন করে গেছি যে বিধায়কক মাতিব পাহরিছা নাকি কারণ বিধায়ক যদি সাহিত্যর জড়িত নহয় পাঠশালা সাহিত্য সভার জড়িত নহয় চর চাপরি সাহিত্য সভার জড়িত হব বিধায়ক চর চাপরি সাহিত্য সভার জড়িত হব নাকি আর এই বজালির সন্তান মই পাঠশালার সন্তান মই গতি মই তার জড়িত হব নিম নাকি মই লাজবান কাটি করে আহি মই সেবা ধরছো যে বাবা বাবা সকল বাপ বান্ধবক মোক ক্ষমা কর মোক স্থান দিয়া বজালিত মই বজালির সন্তানে কবলগা হয়েছি হাত জোর করে যে মোক বজালির স্থান দিয়া এই অবস্থা কিহর কারণে অতুল কলিতা আজি 2টা পয়সার বিনিময়ত কাবের জেপত সোমাই গেছে কাবে অল্প বেশিকে পয়সা দিয়ে বাঁধিছে অমুকক লাভা টিভি বলে নির্দেশনা আছে কালি রাতের ভাষ্য আমার বজালি বেশিক মই কইছো আগত আমার পাঠশালা সাহিত্য বাখান যেন শৃঙ্খলাবদ্ধ হয় কারো জেপত যেন কোনো নুসময় প্রথমের পর মানে অনুরোধ জানা কাতুর ব্যাপার।